আজকে তোমাদের একটি ভিলেজ লাইফ সিনারি ড্রয়িং বা সন্ধে প্রদীপ দেওয়া একটি সিনারি অয়েল প্যাস্টেলে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে একটি পেজ নেবে, কার্টিস পেপারেও করতে পারো, এই নর্মাল পেপারেও করতে পারো। চওড়া করে পেজ নেওয়ার পর আমরা ফিগার ড্রয়িংটা মোটামুটি মাঝ বরাবরে একটু সাইডে শুরু করব। প্রথমে ফিগারটা আমরা ড্রয়িং করে নেব। তো তোমরা দেখে থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো, এটা একটা ভিলেজ লাইফ সিনারি হচ্ছে, সন্ধ্যে প্রদীপ দেওয়া। তো সেই ফিগার ড্রয়িংটাই আমরা প্রথমে শুরু করব। তো ফিগার ড্রয়িংয়ে প্রথমে ফিগারের যে মাথাটা আছে, আমরা সেই ফিগারের মাথাটা ওভাল শেপে আমরা ড্রয়িং করে নেব। এইভাবে ওভাল শেপে ড্রয়িং করার পর গলার স্ট্রাকচারটা এইভাবে আমরা করব। কাঁধের লাইন হালকা করে এইরকম নিচের দিকে আসার পর বডির স্ট্রাকচার একটু বাঁকিয়ে এইভাবে রাউন্ড করে দেবো। একটু বাঁকানো হবে, মোটা থেকে একটু সরু হবে। এইভাবে হালকা করে রাউন্ড হবে। তা বুঝতে পারছো কীভাবে করলাম ড্রয়িংটা? এই এই যে স্ট্রাকচারটা, এইভাবে তোমরা প্রথমে করে নেবে। করার পর আমাদের হাতের ড্রয়িংটা ঠিক এই কর্নার থেকে আসবে, মোটা থেকে সরু হবে। যেহেতু হাতে একটা প্রদীপ আছে, বুড়ো আঙুলটা হয়ে নিচে আঙুলগুলো এভাবে চলে যাবে, প্রদীপটা এই শিখাটা এরকম হয়ে যাবে। আর আরেকটা হাতের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে এই আসবে, অর্থাৎ একটা হাত দিয়ে ধরে রেখেছে, এটা মোটা থেকে এরকম শুরু হয়ে যাবে। এভাবে স্ট্রাকচারের উপরে হাত আমাদের বসিয়ে দিতে হবে, লাইনটা মুছে যাবে। এবার নেক্সট আমরা বডির যে ড্রেসটা, সে ড্রেস আমরা করব। ড্রেসের আগে মুখের ড্রয়িংটা করে নিই। চোখটা ঠিক এইরকমভাবে তোমরা ড্রয়িং করে দেবে, উপরে লাইনটা হবে না। মুখটা রাউন্ড থেকে একটু নিচে ঘুরিয়ে নিয়ে আসবে। এরপরে ঠিক এই চুলের লাইন ধরে কিছুটা কান হয়তো ঢেকে তোমরা দিতে পারো, এইভাবে ঘুরে এইরকমভাবে আসবে। আর এই মাথার চুলে ঠিক এই জায়গা থেকে এর পেছনে চলে যাবে, এই জায়গার অংশটা মুছে যাবে। এই ডিজাইন এইরকম শাড়িতে করে দিতে পারো। হাতে পেছনে চলে যাবে, ব্লাউজের লাইন এইরকম হয়ে যাওয়ার পর এই অংশগুলো মুছে যাবে, পেছনের আঁচলটা এইরকম চলে যাবে, এই জায়গাগুলো ভাঁজ হয়ে যাবে, চুড়ি বা শাখা এগুলো করে দেবে। এই যে সোজা লাইনটা, এবার একটু এটা এইরকম বেঁকে যাবে। এই হয়ে গেল উপরের পার্ট। নিচের পার্টটা এই আঁচলটা এখান থেকে পাসিং হবে। এবার এইখানে ভাঁজগুলো এইরকম হয়ে যাবে, কিছুটা পায়ের পাতা এইরকম দেখা যাবে। এই হয়ে গেল আমাদের
ঠিক আছে। এইবার এইখানে যে তুলসী তলাটা, সেই তুলসী তলার জায়গাটা আমাদের করতে হবে। এরকম চার কোণা করার পর ভিতরে আবার এই শেপটা করব। এই রং লম্বা হয়ে যাবে, এই আসবে, আবার এই হয়ে সোজা লাইনটা ইয়াবে করে এই তুলসী তলা করবে। অর্থাৎ তুলসী তলার লাইনের বড় ওপরে একটু এই পা রাখার চেষ্টা করবে। নেক্সট ঠিক এই জায়গা থেকে যে তুলসী গাছটা জাস্ট এইরকম একটা স্ট্রাকচার করে আমি আউটলাইন করে ছেড়ে দিচ্ছি। এটা এরকম ছোটো 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 অসংখ্য পাতা হবে তুলসী পাতা। এখানে একটা ফিগার ড্রয়িং হবে। এখান থেকে আবার একটা ওভাল শেপ করার পর গলা স্ট্রাকচার করবে, করে বডি লাইন এরকম স্ট্রাকচার। এরকম করে দেবে, অর্থাৎ একটা বাচ্চা মেয়ের ড্রয়িং হচ্ছে। মোটা থেকে শুরু করার পর পায়ের স্ট্রাকচারটা এইরকম করে দেবে। এরপরে আমরা মুখের ড্রয়িংয়ের দিকে চলে আসব। একটু লাইন থেকে বেরিয়ে আসবে, এইখানে এরকম চুলটা এরকম করে দিতে পারবে। ঠিক এই মুখের থেকে এই শঙ্খটা হবে, চোখটা নিচ দিকে যাবে। এরপর হাতটা আমাদের সেট করতে হবে। হাতটা ঠিক শঙ্খ থেকে এই রকম হয়ে আসবে। গলার যে জামার লাইন, জামার লাইনটা এখানে হবে। তো বুঝতে পারছো আঙুলগুলো পরপর কীভাবে এসেছে। এবার আরেকটা হাতের আঙুল ঠিক ওই পাশ থেকে ধরা আছে, এইরকম হয়ে যাবে। অর্থাৎ ওই হাতটা আর দেখা যাচ্ছে না। এবার নেক্সট এই লাইনটা আমরা মুছে দিয়ে এইরকম বেল্ট পরা করে দেবো। এই হয়ে গেল আমাদের ফিগার। এবার এই ফিগার দিয়ে এবার দেখো কী করে একটি ব্যাকগ্রাউন্ড সিনারিটা করছি। এইখানে একটা অ্যাডভেস্টারের চাল আছে, তোমরা সিনারি কিন্তু চেঞ্জ করতে পারো, আমার মতো না করলেও হবে। তোমাদের মতন করে একটা সিনারি তোমরা তৈরি করবে। এটা ঘরের ড্রয়িং হচ্ছে। ঘরের দরজা, একটা বারান্দা হচ্ছে, এইখানে একটা সিঁড়ি, এই পাশে দূরে একটা ঘর আছে, একটা বাড়ির ভেতরের যে দৃশ্য, সেই বাড়ির ভেতরের দৃশ্য কিন্তু তোমরা দেখিয়ে দিতে পারো।
এটা পাঁচিল, দূরে জঙ্গল, আর পাঁচিলে এন্ড জায়গাটা দেখাতে পারবে। এই জাস্ট ঘর থেকে রাস্তার জায়গাটা দেখিয়ে দিই, দূরে গাছ এইরকম, আর বাসগুলো দেখিয়ে দিই। এ হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি সন্ধ্যে প্রদীপ দেওয়া। তো দেখো এটা কী করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। সবার প্রথমেই যেহেতু সন্ধ্যের আকাশ, কোবাল্ট ব্লু কালারটা দিয়ে আমরা আকাশটা শুরু করব। উপর থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। এরপর স্কাই ব্লু কালারটা দিয়ে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে হালকা করে নিচ দিকে কালারটা নিয়ে আসতে হবে। লেমন ইয়েলো কালারটা হালকা করে কালারের সাথে কিছুটা মিশিয়ে উপরের দিকে নিয়ে যাবে। অরেঞ্জ কালারটা দিয়ে ঠিক নিচ থেকে হালকা করে উপর দিকে উঠিয়ে দেবে। এরপর হোয়াইট কালারটা দিয়ে কালারটাকে একটু ব্লেন্ড করে দিতে হবে। জঙ্গলের কালারটা আমি অল্প একটু দেখাচ্ছি, কোবাল্ট ব্লু কালারটা দিয়ে নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা করে নিয়ে যেতে হবে। এরপরে পুশিয়ান ব্লু কালারটা নিচ থেকে ডিপ করে উপরে হালকা করে নিয়ে যেতে হবে। এরপরে স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই পুশিয়ান ব্লু কালারের সাথে মিশিয়ে আস্তে আস্তে উপরের দিকে কালারটা নিয়ে যাবে। গাছগুলো প্রুশিয়ান ব্লু কালার দিয়ে করে দেবে। এবার পাঁচিলের কালারটা ইয়েলো অকার কালারটা দিয়ে কিছুটা এরকম করবে, এর ভেতরে পাঁচিলটাও দেখা যাচ্ছে ফাঁকা দিয়ে। এরকম ইয়েলো অকার কালার করার পর ব্রাউন কালারটা দিয়ে হালকা খড়ি রংটা দিয়ে এরকমভাবে হালকা করে একটুখানি ছোট ছোট করে ঢুকিয়ে দেবে ভেতরে। কটা পাতা বোঝাতে হবে, তুলসী যে পাতাগুলো আছে সেগুলোকে এরমভাবে পাঁচিলটা কন্টিনিউ করবে। করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ঠিক নিচ থেকে ডিপ করে উপর দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে যেতে হবে। স্যাপ গ্রিন কালারটাও এইখানে ঘষে দিতে পারো। এইভাবে করে পুরো পাঁচিলটা তোমরা করবে। এরপরে আসা যাক এই যে ঘরটা, ভার্মিলিয়ান কালারটা দিয়ে পুরো টালিটা
এরকম করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে নিচ দিকে শেড করে দিতে হবে। ওটা অন্ধকার হয়ে আসছে এটা বোঝানোর জন্য এভাবে টালির সাজেশন করে দেবে। বাঁশগুলো ইয়েলো আকার কালার করে দেবে। উপর দিকে কিছুটা ব্ল্যাক কালার করার পর আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। এরপর ব্ল্যাকের সাথে ডার্ক ব্রাউন কালারটা মিশিয়ে নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসতে হবে। গ্রে কালার এই ব্রাউন কালারের সাথে মিশিয়ে এভাবে নিয়ে আসতে হবে। ঘরের ভেতরটা এইরকম লেমন ইয়েলো কালার দেওয়ার পর একটু অরেঞ্জ কালার দিয়ে এভাবে শেড দিয়ে দেবে। কোবাল্ট ব্লু কালার দিয়ে ঘরের নিচে যে অংশটা সেটা করে দেবে। ডার্ক ব্রাউন কালারটা একটু ঘষে দেবে। এইভাবে এই ঘরটা তোমরা করবে। নেক্সট এই ঘরটায় আসা যাক। গ্রে কালার দিয়ে এই চালটা তোমরা করবে। নিচ দিকে ডার্ক ব্রাউন কালারটা এরকম ঘষে দেবে। দেওয়ার পর ব্ল্যাক কালারটা দিয়ে এই লাইনগুলো টেনে দেবে। এই দেয়ালটায় আসা যাক। কোবাল্ট টারকাইস ব্লু কালারটা দিয়ে এই দেয়ালের কালারটা তোমরা করতে পারো, কালার চেঞ্জও করতে পারো। লাইট গ্রিন কালারটা দিয়ে পুরো দেয়ালটার উপরে হালকা করে আবার ঘষে দিতে হবে। প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে এভাবে হালকা করে এক পাশে শেড করে দিতে হবে। এভাবে কোবাল্ট টারকাইস ব্লুটা দিয়ে আবার মিশিয়ে দিতে হবে।
ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ভেতরে দেয়ালটা এই পুরোটা তোমরা করবে। ভার্মিলিয়ান কালার দিয়ে এই নিচের অংশটা করবে। লাইট ব্রাউন কালারটা দিয়ে নিচে শেডটা করে দেবে। হালকা করে নিচে এসে মিশিয়ে দেবে। এভাবে করে এই সমস্ত কালারটা হালকা করে মিশিয়ে নিয়ে আসবে। ইয়েলো অকার কালারটা দিয়ে এই ঘরের মেঝেটা, এই ওপরের যে পোর্শনটা সিঁড়ি করে দেবে। ব্ল্যাক কালারটা দিয়ে এই পোর্শনটা করে দেবে। করার পর গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এইভাবে করে এই ঘরটা করবে। এবার আসা যাক এই জমিটা। ইয়েলো অকার কালারটা সবার প্রথমে নিচ থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে। এই শিখাটার পাশে লেমন ইয়েলো কালারটা আগে এরকম করে দেবে। এরপর স্যাফ গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে ওপরের দিকে হালকা করে নিয়ে যাবে। নেক্সট গ্রে কালারটা দিয়ে আস্তে আস্তে এই রঙটাকে মিশিয়ে দিতে, অর্থাৎ অন্ধকার হয়ে আসছে এটা বোঝানোর জন্য তোমাদের কালারগুলো আস্তে আস্তে ডিপ বাড়াতে হবে। কালার ঘষে দিতে হবে, এই জায়গাটাও তাই করবে। সবার শেষ ডিপ ব্লু দিয়ে ঠিক এইভাবে করে কাজটা তোমরা কমপ্লিট করবে। এরপর আসা যাক তুলসী গাছ। হালকা সবুজ কালারটা দিয়ে তুলসী গাছটা করার পর স্যাফ গ্রিন কালারটা কোনো কোনো জায়গায় এরকম করে ঘষে দিতে হবে। এরপর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে ছোট ছোট করে করে দিতে হবে। ইয়েলো অকার কালার দিয়ে এই শাখা গাছের গুড়িটা করে দিয়ে এই খয়েরি রং দিয়ে এটা করে দিতে হবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে অন্ধকার হয়ে আসছে সেই হিসাবে তোমাদের কালারগুলো যাবে করতে হবে। এরপরে লাইট ব্রাউন কালারটা দিয়ে এই ডিপ খড়ির সাথে মিশিয়ে কিছুটা ইয়েলো করে দেবে। এরপরে রেড কালার, সমস্ত কালারের উপরে রেড কালারটা ঘষে দেবে।
ব্ল্যাক কালার দিয়ে এই নিচটা এক পাশে শেড দিতে হবে। ব্ল্যাক কালার দেওয়ার পর স্যাফরন কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। এ হয়ে গেল আমাদের তুলসী জায়গাটা। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই রাস্তার কালারটা হালকা করে করে দেওয়ার পর অরেঞ্জ কালারটা দিয়ে ঘষে দেবে। তো যেখানে যেখানে যা কালার দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজটা ঠিকঠাক করে উঠতে পারবে না, আশা করি সেটা তোমরা করবে না, আর কাজটাও ঠিকঠাকই তোমরা ভালো করে দেখে করবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে পরিবেশ করবে। শিখাটা ক্রোমিয়েলো মিডিয়াম কালার, ওপরে একটু অরেঞ্জ কালার দিয়ে শিখাটা করবে। আশা করি তোমরা কাজটা ঠিকঠাকভাবেই করার চেষ্টা করবে। তো দেখো আকাশটা তোমাদের পুরো দেখানো হয়েছে, আশা করি তোমরা শেয়ারই করতে পেরেছো। জঙ্গলটা যতটুকু দেখিয়েছিলাম শেয়ারই করা হয়েছে, এবং এই ঘর আর এই ঘরের কিছুটা অংশ দেখানো হয়েছিল, বাদ বাকি শেয়ারই কমপ্লিট করা হয়েছে। আর নিচের যে অংশটা গ্রাউন্ডে ঠিক যেভাবে দেখানো হয়েছে সেভাবেই ফিনিশ করা হয়েছে। আশা করি পুরো কাজটা তোমরা এইভাবেই কমপ্লিট করতে পেরেছি। এবার দেখো ফিগারগুলো কী করে করছে। তুমি ফিগারের গায়ের রং হালকা খড়ি রংটা দিয়ে আগে আমরা করে নেব শেডটা। সেমভাবে মেয়ের গায়ের রংটাও করে নিতে হবে। নেক্সট অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে শেডটা এগিয়ে নিয়ে আসতে হবে। পিচ কালারটা দিয়ে পুরো কালারটাকে মিশিয়ে দিতে হবে, অর্থাৎ স্কিন কালারটা দিয়ে। এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিগারে কোনো কোনো জায়গায় যে ডার্ক শেড, এটা ডার্ক ব্রাউন দিয়ে করে দিতে হবে।
এরপরে আমরা ফিগারে ড্রেসের কালার চলে যাব লেমন ইয়েলো কালারটা দিয়ে যত পারো হালকা করে এটা সাদা শাড়ি হবে তো সাদা শাড়ির উপর হালকা একটুখানি ইয়েলো লেমন ইয়েলো কালারটা হালকা করে করে দিতে হবে খুব চেপে করবে না যত পারো হালকা আর সব জায়গা করার দরকার নেই জাস্ট একটা জায়গায় কিছু কিছু জায়গায় একটু হালকা ছোঁয়া দিয়ে দেবে একটু ঘি টাইপে করার চেষ্টা করবে এই জায়গাটা বেশি দেওয়ার দরকার নেই এখানে হালকা করে এই জায়গাটা তোমরা দেবে এরপরে হোয়াইট কালার দিয়ে এই লেমন ইয়েলো কালারটাকে একটুখানি মিশিয়ে দেবে নেক্সট গ্রে কালার দিয়ে এই যে ভাজগুলো আছে এই ভাজগুলোকে শেড দিয়ে দিতে হবে এইভাবে করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে ভাজগুলো আছে শাড়ি আঁচলে পাড়ের ভাজগুলো শাড়ি পাড়ের যে ভাজগুলো একটু গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে বা ব্ল্যাক কালার দিয়ে তুমি একটু হাইলাইট করে দেবে দেখতে ভালো লাগবে নেক্সট এবার আমরা রেড কালার দিয়ে শাড়ির পাটটা করে দেবে কারমাইন কালার দিয়ে এই ট্রায়াঙ্গেল যে ডিজাইনটা করে দেবে রেড কালার দিয়ে ব্লাউজটা করে দেবে কারমাইন কালারটা দিয়ে ব্লাউজের যে শেড শেডটা করে দেবে এই পার্টটাও করে দেবে এরপর রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এরকম কয়েকটা ডট ডট শাড়ি সমস্ত জায়গায় করে দিই শাখাটা রেড করে দেবে ঠোঁটটাও রেড করে দেবে একটা লাল এবং সিঁদুর পরিয়ে দেবে এই পাশে শাড়িটা হালকা গ্রে কালার করে দেবে চোখটা এরকম ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চুল আর চোখটা করে দেবে এবার মেয়ের ড্রেসটা আসা যাক পিঙ্ক কালার দিয়ে ড্রেসটা করার পর কারমাইন কালার দিয়ে ড্রেসের শেডটা করে দেবে তোমরা ড্রেসের কালার চেঞ্জ করতে পারো
এই ফিতেটা কারমাইন কালার দিয়ে করে দেবে। এটা চোখটা গ্লাস মার্কিং দিয়ে করার পর ঠোঁটটা রেড করে দেবে। শঙ্খটা সাদাই থাকবে, তবে সাদার নিচে একটু গ্রে কালার দিয়ে শেড দিয়ে দেবে। এরপর আসা যাক চুলটা। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চুলটা সুন্দরভাবে ফিনিশ করে দেবে। ফিতেটা রেড করে দেবে, গ্রে কালার দিয়ে চুলের উপর হালকা এভাবে ঘষে দেবে। আবার শেষ ব্ল্যাক কালার দিয়ে হালকা করে একটা ছায়া করে দিতে হবে। দুটো ফিগার দিয়ে এই তুলসী তলাটারও ছায়া হালকা করে দিতে হবে। সবার শেষ ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই জায়গায় একটা নিট এরম আস্তে আস্তে করে তোমরা আবার ক্রস ভাবে কমপ্লিট ভিলেজ সিনারি বা সন্ধ্যে দেওয়ার একটি সিনারি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।